সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মুসলিম আইনে বিয়ের সময় স্ত্রীকে দেনমোহর প্রদান করতে হয়। দেনমোহর আদায় করা ফরজ এবং এটা বিয়ে করার মাধ্যমও বটে। চলুন তাহলে জেনে নেওয়া যাক শোবিজের বেশ কয়েকজন তারকার দেনমোহরের ব্যাপারে। 10 লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন শখ ও নিলয়। শখ বলেন, দেনমোহর নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই আমার, আমরা আলাদা থাকছি, বিচ্ছেদের মতন সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যে টাকা দেনমোহরে ধরা হয়েছিল সেটি আমার দরকার নেই, আমি নিজেও স্বাবলম্বী। শখের দেনমোহর নিয়ে মাথা ব্যথা না থাকলেও প্রাপ্ত পাওনা বুঝে নিয়েছেন অভিনেত্রী সারিকা। তিনি বলেন, দেনমোহরের পরিমাণটা ঠিক বলা যাবে না, তবে সেটা 10 লাখের উপর। এ নিয়ে অনেক ঝামেলা হয়, প্রথমে দিতে চাইনি, পরবর্তীতে টাকাটা কোনোভাবে আদায় করা হয়। 6 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটিয়েছিলেন কণ্ঠশিল্পী সালমাও। ডিভোর্সের সময় দেনমোহর বাবদ 20 লাখ টাকা সালমাকে বুঝিয়ে দেন তার সাবেক স্বামী শিবলি। তাহসান মিথিলা সংসারও ভেঙে গেল। দেনমোহর সেই সময় ধার্য করা হয়েছিল 5 লাখ টাকা। বিচ্ছেদের পর সে টাকা নিতে আগ্রহী নয় মিথিলা। সুবর্ণ মোস্তফা এবং সৌদের বিয়ে হয়েছে 10 লাখ টাকা দেনমোহরে, এমন তথ্য জানা গেছে বদরুল আলম সৌদের কাছ থেকেই। সুজানা এবং হৃদয় খানের বিয়ের দেনমোহরও ধার্য করা হয় 10 লাখ টাকা। দুই পক্ষ সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। সুজানা দেনমোহরের টাকা পেয়েছেন বলে নিজেই বলেছেন। শাকিব খান উপর দেনমোহর নিয়ে ক্রমাগত জল ঘোলা হচ্ছে। দেনমোহর হিসাবে শাকিব বলছেন 7 লাখ 1 টাকা, অন্যদিকে অপু বলছেন দেনমোহরের পরিমাণ ছিল 1 কোটি 7 লাখ টাকা। তাহলে দেনমোহর নিয়ে কে সত্য বলছেন? তবে দুজনের কারো কাছেই কাবির নামা নেই। অভিনেত্রী নোভার সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে পরিচালক রায়হান খানের। দেনমোহর পেয়েছে কিনা এ প্রশ্ন করতেই নোভা বলেন, ও নিজেই তো চলতে পারে না, আমাকে আর কি দেনমোহর দিবে। অভিনেত্রী বাঁধনও পায়নি তার দেনমোহরের প্রাপ্য অর্থ। আমার মেয়ের জন্য আমি এই লড়াই লড়ে যাব। বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগে, তখনই কথা ছিল আমার দেনমোহরের পাওনা বুঝিয়ে দেয়া হবে, কিন্তু তা আর দেয়নি। এটা আমার সন্তানেরও প্রাপ্য। বাংলাদেশের অনেক তারকাই আছেন যারা নামমাত্র অর্থে দেনমোহর ধার্য করেছেন। সুবর্ণ মুস্তফা ও হুমায়ুন ফরিদি তাদের বিয়েতে 1 টাকা ধার্য করেছিলেন। তো বন্ধুরা, বিনোদন জগতের এমন সব অজানা কথা জানতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।